ছাদ কৃষি পরিসরেও সৃষ্টি করা যেতে পারে বাণিজ্যিক উৎকর্ষ। মানসিক অবসাদ দূর করা থেকে শুরু করে জীবনে ইতিবাচক অনেক কিছুই যুক্ত করা যেতে পারে ছাদ কৃষিতে। পাশাপাশি নিশ্চিত হতে পারে পারিবারিক পুষ্টি। বিস্তারিত শাইক সিরাজের রিপোর্টে। নারায়ণগঞ্জের মাসদার এলাকাটি বড় বড় অট্টালিকা বিশিষ্ট, ঘনবসতিপূর্ণ। এরই মাঝে আটতলা ভবনের উপরে আয়োজন করা হয়েছে প্রায় 4,500 বর্গফুটের এক ছাদ কৃষির। ফল ফসল আর বৈচিত্র্যময় শৌখিন গাছগাছালির আয়োজনটি করেছেন জামাল উদ্দিন সুমন ও ইভা জামাল দম্পতি। এটা শুরু হয়েছে 2019-এর নভেম্বরে, 60টা গাছ দিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে 60টা গাছ দিয়ে বাগান শুরু করি। তারপর তো 2020-এ করোনায় আমাদের লকডাউন হয়, তখন চিন্তা করলাম যে অফশোর থেকে কী করার। তা যে তখন আমরা উপরে উঠি নতুন বাসায়, তো ও বললো যেহেতু গাছ জায়গা আছে আসো, অল্প অল্প করে অনলাইন থেকে কিনে বাগান করি। বছর তিনেক আগে মাত্র 7টি গাছ দিয়ে সবুজের এই অভিযান শুরু হয়েছিল, আর এখন প্রায় 4,000 গাছের সন্নিবেশ ঘটেছে এখানে। লেবু গাছ তো আমার আগে আছে, কিন্তু ওই যে রোজাকে সামনে রেখে আমরা পুদিনা বা ওইগুলি ওই বাজার থেকে যখন গাছ কিনে আনবো তখন ওইগুলিকে আমরা লাগিয়ে দিলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। এটা মিয়াজাকি, আরেকটা আছে স্যার ব্যানানা পিছনে, ওই স্যার আমার কচু খুব পছন্দ, বাহারি কচু আছে স্যার কালো, এই ওই যে ওখানে স্যার কালার। আচ্ছা এই স্যার লঙ্গন স্যার। তাদের চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতায় বের হয়ে এসছে ছাদ কৃষির বাণিজ্যিক সম্ভাবনাও। এইগুলো স্যার আমার কিনা পড়েছে প্রায় 35,000 টাকা পার পিস। স্যার এমনও গাছ আছে পাতা, স্যার দাম জিজ্ঞেস করে স্যার দাম, স্যার পাতা সেল হয় স্যার, ওজনে গাছ সেল হয়। এগুলো স্যার ভালোবাসা দিয়ে করতে হবে স্যার, দাম অ্যারাবিকাম যেগুলো স্যার ওগুলো ওজনে সেল হয়। তারপর এক পাতা স্যার বাংলাদেশে গত বছর 4 পাতার একটা গাছ সেল হয়েছে মনে হয় 68,000 টাকা ফুল মুন, তো ওটার এক পাতা আমি 9,000 টাকা দিয়ে এনেছিলাম। এই জায়গাটুকুতে আপনার 9,000 টাকার গাছ আছে পাতা হিসেব করলে শখের তুলে 80 টাকা হলেও প্রেমকে মূল্য দিয়ে বিচার করা যায় না। এখানে এই ছাদে বিশাল পরিসরে যে পরিমাণ বা যে সংখ্যক সুন্দর এবং নানান মূল্যের গাছগাছালি আছে সেগুলো শতভাগই একেবারে মনের ভেতরের প্রেম থেকে জেগে উঠেছে, এবং এই ভালোবাসাটা তাকে আরও অনেকটা সবুজের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে। এই দম্পতি সেটাই প্রমাণ করেছে। এটার ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনাও অনেক বড়, সেটাও প্রমাণিত। ঢাকার নারায়ণগঞ্জের মাসদাইয়ের জামাল দম্পতির ছাদ কৃষি থেকে শাইক সিরাজ, চেন্নাই।